হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে মার্চ মাসের রাশিফল। জেনে নেবো মার্চ মাসটা আমাদের কেমন যাবে না যাবে। তার আগে চলুন একটু আপনাদের জানিয়ে দিই মার্চ মাসে গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। ধনু রাশিতে থাকছে কেতু, পুরো মাসটাই এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকছে বৃহস্পতি আর সাথে মঙ্গল। কিন্তু বৃহস্পতি ধনু রাশি থেকে মকরে চলে যাবে 29 মার্চ, দেরি আছে শেষের দিকে। মঙ্গল চলে যাচ্ছে মকরে 22 মার্চ। মকরে অলরেডি অবস্থান করছিল শনি সখেত্রি ঘরে, সূর্য অবস্থান করছে কুম্ভ রাশিতে, এটা কিন্তু শত্রু ঘর। দুজনের সাথে বনি বানা খুব একটা ভালো নয়, মোটামুটি দুজনের সম্পর্ক খুব একটা ভালো যায় না, তাই এতদিন মানুষ একটু খারাপ এফেক্ট পাচ্ছিল। কিন্তু আবার সূর্য 14 তারিখ চলে যাবে মীন রাশির ঘরে, এটা কিন্তু এর একটা ঠিকঠাক ঘর, এখানে ভালো ফল কিন্তু দেবে। বুধ কিন্তু এতদিন এখানে বক্রি অবস্থায়, বুধ কিন্তু এখানে 9 তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে। 10 তারিখের পর থেকে বুধ কিন্তু এখানে মার্গী অবস্থা হয়ে গিয়ে আরও ভালো এফেক্ট কিন্তু দেবে। শুক্র থাকছে মেষ রাশিতে, এটা কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে মানুষরা। শুক্র মেষ রাশিতে থাকার ফলে খুব ভালো এফেক্ট আর খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে গোটা মাসটায়। আবার শুক্র কিন্তু 28 মার্চ চলে যাবে বৃষ রাশিতে, এরও কিন্তু ভালো এফেক্ট অবশ্যই পাবো। রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে, মোটামুটি মার্চ মাসের গ্রহদের অবস্থান এইভাবে থাকছে। আর রাহু যে মিথুন রাশিতে আছে সেটা কিন্তু তুঙ্গস্থ। মার্চ মাসে এইভাবে গ্রহদের পজিশন থাকছে, তাহলে চলুন এবার জেনে নিই এই অনুযায়ী আমাদের কি প্রভাব পড়বে না পড়বে। সবার ফার্স্টে যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মানুষদের ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। দেখুন, যখনই কুম্ভ রাশিতে সূর্য আর বুধ একসাথে বসে আছে, একটা বুধাদিত্য যোগ তৈরি করছে। বুধ কিন্তু আবার মার্গী হয়ে যাচ্ছে 14 তারিখের পর, সূর্য যখন চলে যাচ্ছে 14 তারিখের পর একটু টালমাটালে যাবে, কিন্তু তার আগে আমি বলবো বিজনেসের জন্য সময়টা কিন্তু খুব ভালো। বুধ মার্গী হয়ে যাওয়ার ফলে বিজনেসের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে, বিজনেসের লেনদেনটা খুব ভালো হবে, বিজনেসে ইনভেস্ট করার জন্য আমি বলবো সময়টা ভালো। মার্গী অবস্থায় বুধ বিজনেসের জন্য খুব ভালো এফেক্ট ফেলে। আর একটা জিনিস আপনাদের বলবো, সেটা হচ্ছে আপনাদের 11th হাউসে কিন্তু এই পজিশনগুলো হয়ে আছে। 11th হাউস মানে হচ্ছে কিন্তু হাউস অফ গেইন, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের অনেক কিছু লাভ একসাথে হচ্ছে। ধরুন কোনো বিজনেসের ডিল আপনাদের হওয়ার ছিল, এই সময় কিন্তু সেটা আপনাদের হয়ে যাবে। প্লাস আর একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে রাশিতে শুক্র। রাশিতে শুক্র কিন্তু এই মাসটা আপনাদের যাকে বললে একদম ধনধান্য পুষ্পে ভরা হয়ে উঠবে, আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। তাহলে কি হলো, আপনাদের নতুন বিজনেসের জন্য আমি বলবো ভালো, বিজনেসে ভালো লাভ দেখতে পাবেন, বিজনেসের লেনদেনের জন্য কিন্তু ভালো। কিন্তু আর একটা কথা বলার আছে, যখনই 14 তারিখে সূর্য মানে রবি ট্রানজিট করবে, সেই 14-15 তারিখে একটু সামনে থাকবেন। কোনো ডিসিশন নেওয়ার হলে আমি বলবো কি না নেওয়াই ভালো, 14-15 তারিখের পরে যে কোনো সিদ্ধান্ত নিন, সেটা কিন্তু ভালো হবে। বিজনেসে আপনারা কিন্তু অনেকটা গ্রোথ দেখতে পাবেন। যারা কনস্ট্রাকশনের বিজনেস করেন ভালো রেজাল্ট দেবে, যারা কনস্ট্রাকশনের বিজনেস করেন ভালো রেজাল্ট পাবেন, যারা ধরুন কোনো গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল বিজনেস করেন তারা ভালো রেজাল্ট পাবেন, যারা ল প্রফেশনে আছেন তারা ভালো রেজাল্ট পাবেন, যারা ধরুন সেলস বা মার্কেটিংয়ে আছেন তারা ভালো কিন্তু রেজাল্ট এই সময়টা পাবেন। এই সময়টা বিজনেসের জন্য খুব ভালো সময়, আপনারা কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার হলে নিশ্চিন্তে নিতে পারেন, ভালো এফেক্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। এবার জানবো আপনাদের জবের সেক্টর কেমন যাবে। শুক্র বসে আছে কিন্তু আপনাদের রাশিতে, এক্ষেত্রে বলবো আপনারা চোখ বন্ধ করে যে কোনো সিদ্ধান্ত জবের জায়গায় নিন, সেটা খুব ভালো সিদ্ধান্ত হবে। জব পাওয়ার জন্য সময়টা ভালো। জব যারা ভাবছেন অনেকদিন ধরে জব ছেড়ে নিজস্ব কোনো বিজনেস করবেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কিন্তু আর একটা জিনিস আমি বলবো, জবের জায়গায় না যতই সময় ভালো হোক একটু ব্যালেন্স করে কথাবার্তাটা বলতে হবে, না হলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে। আপনাদের 10th হাউসে যেহেতু স্যাটার্ন বসে আছে, কাজে আপনাকে কেউ সরাতে পারবে না বা কাজে আপনাকে কেউ হার মানাতে পারবে না। নতুন জবের জন্য অপরচুনিটিস খুব ভালো পাবেন। জবে আপনাদের মান প্রতিষ্ঠা কিন্তু অনেকটা বাড়বে। যারা ডিফেন্সে জব করেন, যখনই মঙ্গল 22 তারিখ থেকে চলে যাবে, যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে, বা যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো যাবে, যারা টিচার আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আর একটা পাশাপাশি আর একটা কথা বলবো,
জব চেঞ্জ করার থাকলে এই মাসটা আপনাদের জন্য একদম পারফেক্ট সময়, যে সময় আপনারা কিন্তু জব চেঞ্জ করে নিজের মনের মতো জব কিন্তু পেতে পারেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। গোটা মাসটা ফিনান্সিয়াল কন্ডিশন ওভারঅল কিন্তু খুব সুন্দর থাকছে, সেভিংস আপনাদের খুব ভালো হবে। যদি ভাবেন আপনারা ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টের জন্য সময়টা কিন্তু ভালো, বুধ ভালো পজিশনে আছে, আপনারা নিশ্চিন্তে ইনভেস্ট কিন্তু করতে পারেন। কোনো রকম ইনভেস্ট করার জন্য কোনো রকম বাধা বিপত্তি এই সময় কিন্তু থাকছে না। অর্থ আসবেও ভালো, অর্থ থাকবেও ভালো। কোথাও থেকে যে অর্থগুলো অনেকদিন পেন্ডিং হয়েছিল, যেগুলো পাচ্ছিলেন না, অনেক কষ্ট করতে হচ্ছিল অর্থ পাওয়ার জন্য, সেইগুলো কিন্তু খুব স্মুথলি আপনারা এই মাসটায় পেয়ে যাবেন। মোটামুটি আপনাদের এই মাসে সব দিক থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জেনে নেবো আপনাদের এডুকেশনটা কেমন যাচ্ছে। দেখুন, এডুকেশনটা আমি বলবো একটু সময়টা খারাপ, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার থাকলে একটু বুঝে শুনে অ্যাডমিশন নিন, কারণ এই সময় ভুল ভাল ডিসিশন, ভুল জায়গায় অ্যাডমিশন এই সমস্ত কিন্তু হয়ে যাবে। অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হবে। সরকারি চাকরি যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো একটু কনসেন্ট্রেট করুন, না হলে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হবে। তবে স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু স্কুল স্টুডেন্টরা এই সময় পাবেন। হায়ার স্টাডি যারা করতে চাইছেন তাদের জন্য কোনো সমস্যা নেই, হায়ার স্টাডি করার জন্য সময়টা কিন্তু একদম পারফেক্ট, যাকে বলে কোনো রকম বাধা বিপত্তি কিছু আপনাদের কিন্তু আসছে না। এবার জানবো প্রেমটা কেমন থাকছে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন না। প্রেম তো আছে লাইফে, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু থাকছে না। এই সময় এই জিনিসটা কিন্তু আপনাদের ঘটবে। আর যারা ভাবছেন কি প্রেমটাকে বিয়েতে কনভার্ট করবেন, তাদের জন্য আমি বলবো কি এই মাসটা একটু স্কিপ করে যান। এই মাসটা স্কিপ করে গেলে আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। বৃহস্পতি যখনই মকরে ঢুকে যাচ্ছে সেই সময় আমি বলবো ডিসিশন একদম নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু ডিসিশনটাকে স্থগিত রাখুন, পরে ডিসিশন নেবেন, সেটা কিন্তু আপনাদের ভালো হবে। এই সময় আপনাদের ভাই বোনের সাথে আপনার রিলেশন খুব ভালো হবে, ফ্যামিলির লোকদের সাথে বন্ডিং কিন্তু খুব ভালো, একদম যাকে বলে কমপ্লিট একদম হয়ে যাবে। কিন্তু নিজের মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা কিন্তু আপনারা পড়বেন। মঙ্গলের দৃষ্টি পড়ছে, নিজের মায়ের হেলথ ইস্যুস কিন্তু কিছু আসবে, সেদিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে। এবার জেনে নেবো আপনাদের নিজেদের হেলথ কেমন থাকছে। নিজেদের হেলথে খুব বিশেষ কোনো সমস্যা থাকছে না, বরঞ্চ নিজেদের হেলথটা অনেকটা ঠিকঠাক হয়ে যাবে। যে ইস্যুসগুলো এতদিন চলে আসছিলো সেই ইস্যুসগুলো কিন্তু অনেকটা কেটে যাবে, একদম যাকে বলে আপনারা নিষ্কৃতি পেয়ে যাবেন। এই মাসটা আপনারা দেখবেন আপনাদের একটু কেনাকাটার প্রতি কিন্তু ঝোঁক বাড়ছে। এই কেনাকাটার ঝোঁকটা আপনাদের একটু নিয়ন্ত্রণ করতে হবে। ইলেকট্রনিক জিনিসের প্রতি আপনাদের কিন্তু অ্যাডিকশন একটু বাড়বে। অনেকে ঘরের সাজগোজ, ঘরের জন্য জিনিস, এই সমস্ত কেনাকাটা কিন্তু আপনারা এই সময় করবেন। মেষ রাশির মানুষদের মার্চ মাসটা কিন্তু খুব দুর্দান্ত থাকছে। বন্ধুরা, আপনাদের আরেকটি ইনফরমেশন আমার দেওয়া আছে, যেটা হচ্ছে 2020 সালের বর্ষফল টোটাল একটা ভিডিও, খুব সুন্দর আলোচনা যেখানে বিস্তারে করা আছে, সেটা আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি, গিয়ে দেখে নিন আরও একটা সলিড ইনফরমেশান কিন্তু পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, মার্চ মাসের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই অবশ্যই করে শেয়ার করতে হবে। আর যারা হঠাৎ করে আমার চ্যানেলে এসে গেছেন ফার্স্ট টাইম, তাদের জন্য একটা বার্তা আমার, আমার সাথে থাকুন, অনেক ইনফরমেশান কিন্তু আপনারা পাবেন। আর আমার সাথে থাকতে গেলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে যেতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।